আসসালামু আলাইকুম ভিউয়ার্স সফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে যেভাবে দিল্লির জনসভায় মোদীর হত্যার পরিকল্পনা ফাঁস আরও থাকছে কিভাবে দেশের টাকা লুটপাট করে আওয়ামী লীগ কাউন্সিল করছে আমির খসরু সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আগামী বাইশ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরাট জনসভার আয়োজন করবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ওই জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী এমন সতর্কবার্তা দিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা দিল্লির ওই জনসভায় বিজেপির পক্ষ থেকে প্রচুর জনসমাগমের চেষ্টা করা হচ্ছে আর সেই ভিড়ের সুযোগ নিয়ে নরেন্দ্র মোদীর উপর হামলা চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা জানা গেছে জনসভার দিন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি জোট এন শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এর মাঝে পাকিস্তানের জঙ্গিরা প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করছে বলে সতর্ক বার্তা দিয়েছেন গোয়েন্দারা ফলে আরও কড়া নজরদারি চালানোর ব্যবস্থা হচ্ছে গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস জানায় পাকিস্তানের বালকোটে এয়ার স্ট্রাইকের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ এর জন্য পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তারা নতুন নতুন জঙ্গি নিয়োগ করছে বলে খবর পেয়েছেন গোয়েন্দারা থাকছে দেশের লুটপাট করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে আওয়ামী লীগ জাতীয় কাউন্সিল করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন আজকে তারা আওয়ামী লীগ সম্মেলন করছে তাদের কাউন্সিল করছে আওয়ামী লীগ তাদের দলের কাউন্সিল করবে আমরা তাদেরকে দল হিসেবে স্বাগত জানাই কিন্তু কিসের জন্য কাউন্সিল কার কাউন্সিল যেখানে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে ক্ষমতা দখল করে জনগণকে বাইরে রেখে অব্যাহতভাবে দেশবিরোধী গণবিরোধী সব কাজ করে দুর্নীতির মাধ্যমে দেশে টাকা লুটপাট করে দিনের পর দিন ক্ষমতায় বসে আছে সেখানেই একটি দল কাউন্সিল করছে তাদের শুক্রবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা এবং আজকের বাংলাদেশ শীর্ষক সভায় আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আমির খস বলেন কাউন্সিল মানে গণতান্ত্রিক প্রক্রিয়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের মধ্যে থাকতে হবে দেশের মধ্যে থাকতে হবে তারা আজ কাউন্সিল দেশের গণতন্ত্র কীভাবে ফিরে আসবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কিভাবে ফিরে আসবে তারা এই কাউন্সিলে ঘোষণা করবে বলে আমি বিশ্বাস করি যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজ অনুপস্থিতির মন্তব্য করে তিনি বলেন উনিশশো একাত্তর সালে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল আজকে বাংলাদেশের গণতন্ত্র ভোটাধিকার সহ আইনের শাসন সামাজিক নিরাপত্তা ন্যায় বিচার সব কিছু অনুপস্থিত আজকে মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য ও ভোটাধিকার সহ সব কিছু যেহেতু কেড়ে নেওয়া হয়েছে তাহলে বাংলাদেশে আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারণ যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি তার সব কিছু যেহেতু কেড়ে নেওয়া হয়েছে তাহলে অবশ্যই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমার আপনার বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাকে আরেকটি মুক্তিযুদ্ধ করতেই হবে বিএনপির এই নীতি নির্ধারক বলেন মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল গণতন্ত্রের প্রতিষ্ঠা গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে জনগণ যে দলটিকে নির্বাচিত করেন তারা দেশ পরিচালনার দায়িত্ব নেন পাকিস্তান আমলে যেটা হয়েছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছিল কিন্তু পাকিস্তানিরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেননি তারা নির্বাচনের যে বাহক তাকে প্রত্যাখ্যান করেছিল তার প্রতিবাদে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে নেমেছিল সেদিন ক্ষমতা হস্তান্তর না গণতান্ত্রিক আন্দোলন হিসেবে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ গণতন্ত্রের মূল বিষয় হলো বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা আইনের শাসন সামাজিক নিরাপত্তা ন্যায় বিচার কিন্তু বাংলাদেশে আজ এসব এসব অনুপস্থিত তাই আমাদের অধিকার ফিরিয়ে আনতে একটি মুক্তিযুদ্ধ করতে হবে এবং সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি জেলে বসে আছেন জেলে বসেও তাদের সরকারের ভয় শেষ হচ্ছে না ঘোষু বলেন স্বাধীনতা যুদ্ধের জন্য প্রতিটা মানুষ যারা জীবন দিয়েছেন আমরা প্রতিটি মানুষের নাম জানতে চাই এই সম্পূর্ণ তালিকা দেশের মানুষ এলাকার মানুষ জানতে চায় বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে বিএনপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন যারা এদেশের জন্য জীবনের মূল্য ত্যাগ করে প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছেন তাদের তালিকা বিএনপি প্রণয়ন করবেই তাদের তালিকা প্রণয়ন করে প্রতিটি এলাকায় স্তম্ভের মধ্যে তাদের নাম লেখা হবে কিন্তু সরকার এই কাজটি করতে কেন এত দ্বিধাগ্রস্ত তা আমরা জানি না তিনি বলেন যারা দেশের জন্য যুদ্ধ করেছেন যারা দেশের জন্য জীবন রেখেছেন তাদের তালিকা প্রকাশ করতে বলার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে এজন্য আমরা তালিকা প্রকাশ করব সরকার যদি না করে বিএনপি সেটা করবেই তারা এই তালিকা প্রকাশ না করার পেছনে কারণটা কি সেটাও কিন্তু স্পষ্টভাবে বলছে না আমরা জানতে চাই তারা যদি এটা করতে না চায় তাহলে দেশবাসীকে বলুক যে আমরা এটা করব না এবং কি কি কারণে প্রকাশ করবে না সেটাও দেশবাসীর কাছে পরিষ্কার করা হোক কিন্তু বিএনপি অবশ্যই দেশের জনগণের কাছে এই তালিকা প্রকাশ করবেই